রিসেন্টলি ফেসবুকে কিন্তু একটা বিষয় ভাইরাল হচ্ছে যে ফেসবুক আইডি ব্ল্যাক ভেরিফাইড করা এবং রিসেন্টলি কিন্তু অনেকেই অনেকের ফেসবুক আইডি ব্ল্যাক ভেরিফাইড করছে সম্পূর্ণ ফ্রিতে বিনামূল্যে আর এইটা আমি দেখলাম যে মোটামুটি প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে ইউটিউব এবং ফেসবুকে যে প্রত্যেকটা ফেসবুক আইডি এখন থেকে সম্পূর্ণ ফ্রিতে ব্ল্যাক ভেরিফাইড করা যায় এইটা কিন্তু একটা মারাত্মক ভুল করছেন আপনারা আপনারা কিন্তু নিজেরাই আপনাদের ফেসবুক আইডিতে একটা বড় ধরনের সমস্যা তৈরি করছেন কেন সমস্যা তৈরি করছেন সেটা যদি আপনি বুঝতে চান বা বিষয়টা যদি আপনি বিস্তারিত বুঝতে চান তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদেরকে কন্টিনিউ করতে হবে প্রথমে আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাই ফেসবুকে যে আপনারা ব্লাগ ভেরিফাইড করছেন সেটা কিন্তু রিয়েল কোনো ভেরিফাইড না যারা আপনাদেরকে ভিডিওগুলো দেখিয়েছে তারা কিন্তু ফেসবুকের নাম পরিবর্তন করে এই ব্ল্যাক ভেরিফাইড যে সাইনটা রয়েছে বা লোগোটা রয়েছে সেটা কিন্তু অ্যাড করেছে আর এইখানে কিন্তু যখন এই কাজটা করতে হয় তখন আপনাদেরকে বিপিএন ব্যবহার করতে হয় যেটা কিন্তু অনেকটা রিক্সের মধ্যে থাকে অনেক সময় আপনাদের ফেসবুক আইডি কিন্তু ব্লক হয়ে যেতে পারে এই কাজগুলো করার জন্য তো ফেসবুকে ব্লাগ ভেরিফাইড করা নিয়ে কিন্তু আমি বেশ কয়েকটি ভিডিও দেখেছি এবং প্রত্যেকটা ভিডিওতে যারা মূলত ফেসবুক আইডিগুলোতে ব্লাক ভেরিফাইড মানে করেছে তারা কিন্তু রিয়েল কোনো ফেসবুক আইডি থেকে আপনাদেরকে ভিডিও দেখায়নি তারা কিন্তু ফ্যাক একটা ফেসবুক আইডিতে ব্লক ভেরিফাইড করে দেখিয়েছে যদিও এটা কোনো ভেরিফাইড না নর্মালি আগে যখন আপনারা অনেক ভিডিও দেখেছেন যে ফেসবুকে স্টাইলিস্ট নাম কীভাবে লিখতে হয় সেম একই জিনিসটা স্টাইলিস্ট নামের জায়গায় কিন্তু আপনাদেরকে ওই যে ভেরিফাইডের যে অপশানটা রয়েছে সেটাই কিন্তু আপনাদেরকে অ্যাড করে দেখানো হচ্ছে আর এইগুলো যদি আপনি করেন তাহলে পরবর্তীতে যে সমস্যাটা হবে ধরেন এখন আপনার ফেসবুক আইডিতে ব্ল্যাক ভেরিফাইড করা ওই সাইনটা রয়েছে ওইটা কিন্তু আপনার ফেসবুকের নাম হিসেবে থাকবে অর্থাৎ আপনার ফেসবুক আইডির নাম হিসেবে থাকবে এখন কোনো কারণে যদি আপনার ফেসবুক আইডিতে কোনো ধরনের একটা সমস্যা হয় তখন কিন্তু আপনাকে আপনার ফেসবুক আইডির নাম দিতে হবে কিন্তু ওই যে সাইনটা বা ওই যে ব্ল্যাক ভেরিফাইড লঘুটা সেটা কিন্তু আপনি লিখতে পারবেন না সো এই ক্ষেত্রে আপনার যে সম্পূর্ণটা নাম থাকবে সেই নামের সাথে যে ওই সাইনটা থাকবে ওই সাইনটা যদি আপনি না দিতে পারেন তাহলে কিন্তু অনেক সময় যদি আপনার ফেসবুক আইডি ব্লক হয়ে যায় তাহলে কিন্তু সম্পূর্ণ নাম না দেওয়ার কারণে কিন্তু আপনার আইডিকে আপনি আবার রিকভারি করতে পারবেন না ওকে তো এই ক্ষেত্রে যারা মূলত এখন পর্যন্ত ওই ব্ল্যাক ভেরিফাইড করে ফেলেছেন তারা যদি পারেন তাহলে এখন থেকে এটাকে রিমুভ করে ফেলেন কারণ এইটা আপনার ফেসবুক আইডির জন্য খুবই খুবই ক্ষতিকর হবে একটা লিঙ্কের মাধ্যমে কিন্তু জাস্ট নাম চেঞ্জ করা হচ্ছে এবং সেই নাম দিয়েই কিন্তু আপনারা আপনাদের ফেসবুক আইডিতে ওই ব্ল্যাক ভেরিফাইড সাইন আপনারা হচ্ছে যে তৈরি করছেন আমি দেখেছি অনেকেই কিন্তু কমেন্টের মধ্যে সেই লিঙ্কটাকে শেয়ার করেছে এবং ওই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনারা হুবহু লিঙ্কটাকেই কিন্তু আপনারা কপি করছেন জাস্ট ফার্স্ট নেম এবং লাস্ট নেম এবং মিডিল নেমের জায়গায় কিন্তু আপনারা আপনাদের নামগুলো অ্যাড করছেন আর ওই লিঙ্কটাতেই মূলত হচ্ছে আপনাদের ফেসবুক আইডিতে সমস্যা করবে তো আশা করছি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি যে ফেসবুকের যে ব্ল্যাক বেরিফিট সাইন সেটা আসলে আপনার ফেসবুক আইডির জন্য নিরাপদ না এটা ক্ষতিকর বিষয়টা আশা করছি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং এই ভিডিওটি ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিবেন এতে করে বিষয়টা সম্পর্কে সকলেই একটা অবগত হবে সো এই ক্ষেত্রে সকলেই কিন্তু বিষয়টা সম্পর্কে জানতে পারবে এবং তারা সতর্ক হয়ে কিন্তু নিজেদের ফেসবুক আইডিগুলোকে সেফ রাখতে পারবে তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন বা আপডেট নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন